আমি আছি হচ্ছে পলের কার্নেশন মার্কেটে। কি হয়েছে? তুই কি আয় না বাবা। আর আশ্চর্য বলবি তো কি হয়েছে, আমি তো বাজেট দেখাচ্ছি আশ্চর্য। তোর কাছে 20,000 টাকা হবে? হাজার বিশেক এক না, এখন নেই তো। আমার কার্ড পাঁচ করতে হবে। কেন? আর বলিস না, আরে আমি একটা ব্রেসলেট হঠাৎ করে কিনে ফেলছি, এখন আমার তো কার্ড পাঁচ হচ্ছে না, কি করবো বল। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আসছি। তুমি কোথায়? হাঁপাচ্ছ কেন? এক্সারসাইজ করছি। কোথায়? আরে জিমে। এই সময়? আরে এক্সারসাইজ করার কোনো টাইম আছে নাকি? জিমের কতক্ষণ থাকবে? 10 মিনিটের মধ্যে রুটিন ওয়ার্ক শেষ হয়ে যাবে। তোমাকে দেখতে ইচ্ছে করছে, আসবো? আসতে পারো, কিন্তু তোমাকে সময় দিতে পারবো না। আমি কেন? অবশ্য তুমি যদি লিফট দিতে চাও তাহলে আসতে পারো। নো প্রবলেম, তোমার ড্রাইভার হওয়ার জন্য আমি এক পায়ে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, তাহলে 10 মিনিটের মধ্যে জিমের নিচে আসো। ওকে ওকে বেবি। বাই। কোথায় তুমি? মা, মাখি কেন? ফাড়া, ওই হলো, কোথায় তুমি? জিমে। রাখি কোথায়? তোমার সাথে না? ফ্লোরা তোমার সাথে নাই? ওকে ফোনে বিজি পাচ্ছি, ওর ফোন তো 24 ঘন্টায় বিজি থাকে। মম শোনো, তোমরা দুপুরে লাঞ্চ করে নিও, আমার আসতে দেরি হচ্ছে। বাইরে কোথাও যাচ্ছ? না, অফিসে মিটিং আছে। ওকে বাই, টেক কেয়ার। বাই।
হ্যাঁ রবি ভাই। না ভাই আমি মোবাইলে আছি। না ভাই স্পটে রিক্স। ও রাজন ভাই কথা কব দেন। আসসালামু আলাইকুম বস। জি দুইটা আছে, দাম কিন্তু চড়া 700। আচ্ছা আমি ওই 11 নম্বর রোডের কোনে আছি, আপনি আসেন। আমি সেখানে যাচ্ছি। আচ্ছা আচ্ছা শোনো শোনো শোনো, তুমি থাকো আমি আসছি। হ্যাঁ তুমি থাকো। ওকে বাই। দোস্ত আমি যাই। চা খাই যা। না দোস্ত আমি দেখি তোর বস। আচ্ছা ওকে। না কি খাবে বলো। কিছু না। এক্সকিউজ মি। আচ্ছা আমাদেরকে দুটো চাউমিন দিবেন আর দুটো কোক বা পেপসি। ওকে কার সাথে ছিল? ফ্রেন্ডের সাথে। গার্লফ্রেন্ড না তো? না চা খাচ্ছিলে। আমার চেয়ে চা খাওয়াটা তোমার কাছে অনেক বড় হয়ে গেল তাই না? কি যে বলো না। ঠিকই বলেছি, আমি না মাঝে মাঝে একদম তোমাকে বুঝতে পারি না। আচ্ছা কত টেনশন থাকে না মাথায়? আশ্চর্য, তোমার আবার কিসের টেনশন? আশ্চর্য বিজনেস নিয়ে টেনশন করতে হয় না? যে আমার বিজনেসম্যান, তুমি তো সারাক্ষণ আড্ডাবাজি করো, বিজনেস যা দেখে সব কিছু তো তোমার মা দেখেন। আচ্ছা ছাড়ো তো এসব কথা, তোমার কথা বলো। আমার কথা শোনার মতো টাইম তোমার আছে? অফ কোর্স আছে, বলো শুনি। হয়েছে তোমার বলো তো। কিছু না।